একালে মৃত্যুঞ্জয় সেৱাত মৃত্যু ঘণ্টা। রাজ্যত দুদিন ধরে 108-102 সেৱা অচল। জিভিকে ইএমআরআই কর্তৃপক্ষ কর্মচারী সংঘাতত রাজ্যর দুর্ভোগ। রাজ্যর ভিন্ন প্রান্তত রোগী আত্মীয়র লাগিছে হাহাকার। জরুরীকালীন কর্তৃপক্ষ আর কর্মচারীর মাজত চলি থাকা সংঘাতের ফলত রাজ্য দুদিন ধরে স্থবির হয়ে পড়েছে মৃত্যুঞ্জয় সেৱা। খোদ গুৱাহাটীৰ ভদভতী নাও দুর্ঘটনার পিছতে জরুরীকালীন 108 সেৱার অভাবৰ বাবে মৃত্যুক আকোৱালি লবলগীয়া হয় কটনৰ ছাত্রী ডিম্পি দাসে। এই অভিযোগ উত্তর গুৱাহাটীবাসীৰ। নিমিষতে প্রাণ গল দুয়োক মেধাবী ছাত্রী অঙ্কিতা ডিম্পিৰ। যেতিয়া জিয়াইছিল তাতে এখন এম্বুলেন্সের ব্যবস্থা নাছিল, ফার্স্ট কথা, যার বাবে আমি এখন টেম্পুত লৈ যাব লগা হল। কিন্তু ইয়ার পিছতো জিভিকে ইএমআরআই কর্তৃপক্ষের দাবি। রাজ্যত এক মিনিটৰ বাবেও বন্ধ হোৱা নাই 108 সেৱা। 108 মৃত্যুঞ্জয় সেৱা দায়িত্ব বহন কৰিছে আদৰণি সেৱাহনে। হরেক ডুপ্লিকেট কি হরেক গাড়ি পে ভেজ রহে হ্যাঁ, এক কি রখে হ্যাঁ, হমে কোই ফর্ক নাই পড়তা। হম অপারেশন কো এক মিনিট ভি বন্ধ নাই হোনে দেঙ্গে। ডুপ্লিকেট কি হম সাপ্লাই কর রহে হ্যাঁ। মন কৰিবলগীয়া যে গুৱাহাটী ব্ৰহ্মপুত্ৰ বুকুৰ ৰাজ্য চৰকাৰ সমক সৃষ্টি কৰি মুকলি কৰিছিল নৌকা 108 মৃত্যুঞ্জয় সেৱা। কিন্তু মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিভাগের চমক চমক হয়ে রোল নৌকা 108 সেৱা। গুৱাহাটী মে হামারি বোট পহলে সে চল রহি হ্যায়, গুৱাহাটী মে হামারে পাস এক বোট হ্যায়, নাই কল লো কাহা না, কল নাই থা। ইয়ার মাজতে জিভিকে ইএমআরআই কর্তৃপক্ষের প্রতিবাদী হুঙ্কার। 24 ঘন্টার ভিতর উভতি হোক কর্মস্থলীলৈ, অন্যথা প্রতিবাদী 3000 কর্মচারী বরখাস্ত করার ভাবুকি। মে আপকো এবি বতা দু কি আজ হাম উনকো এক অর মৌকা দেতে হ্যায়, जो लोग ऑफिस में जो लोग ड्यूटी पे आना चाहें वो आज आ सकते हैं। अगर आज जो ड्यूटी पर नहीं आएंगे, आज तक उनको टाइम दिया गया है, अगर आज तक जो ड्यूटी पर नहीं आ पाएंगे, मतलब कि आज 24 घंटे का समय है, अगर वो ड्यूटी पर नहीं आएंगे तो हमारी मैनेजमेंट सोचेगी कि अल्टरनेटिव एक्शन क्या लिया जाए। পিছে জিভিকে ইএমআরআই কর্তৃপক্ষৰে ভাবুকিক এটা জৰুৰীকালীন প্ৰতিবাদী কৰ্মচাৰীসকলে কিদৰে গ্ৰহণ কৰে সেয়েহে হ'ব গুৰুত্বপূৰ্ণ। কিন্তু দুয়োপক্ষৰ এই সংঘাতৰ মাজত ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগৰ নিৰ্বিকাৰ ভূমিকাই সৃষ্টি কৰিছে আন এক ৰহস্যৰ। কেমেৰাপাৰ্চন নিতুল হজগত, বলেন ভট্টাচাৰ্য, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।